কিন্তু দেখলাম নাচ গান করতেছে মিনে জোরে জোরে বক্স বাজে কি বক্স গুরু ঘর বানাইলা কি দিহিয়া দরজা জানলা কি ছুই নাই কেমনে তো মাই দেখতে পাই গুরু বানাইলা কি দিয়া এমন লাফান লাফাচ্ছে যুবকেরা বান্দর চিন্তা কর আমি তো এত লাফাই না এরা এত লাভ থেকে শিখে নাউজুবিল্লাহ কবেন না বিশ্বাস করেন মুসলমান এই কোরআন যত শুনবেন তত আপনার ইমানটা বেড়ে যাবে কারণটা হলো কোরআনটা একটা সুন্দর জিনিস কি কোরআন শুনতে ভালো লাগে না আচ্ছা বলেন তো পৃথিবীর যত গান আছে যত কবিতা আছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবারের বেলার ভাল লাগে কি বলেন ভাল লাগে আমরা যখন ছোট ছিলাম বাংলাদেশে একটা গান আসছিল আকাশে তে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রেইয়া ওরে বাবা যেখানে যাবেন আকাশে তে লক্ষ তার ওইটা কি এখন আছে ওইটার কুলখানি হয়ে গেল এরপরে আবার এসেছিল পড়ে না চোখের পল যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারানো শুরু করলো ওইটাও চলে গেল এরপরে আবার চলে আসলো মমতাজ বুবুর ফাইটটা যায় সব ফাইটা গেল এই কিছুদিন আগে আবার একটা আসলো মানিকে মাঙ্গে হিতে যুবকেরা কিচ্ছু বোঝে সবার মোবাইলে মোবাইলে মানিকে মাঙ্গে হিতে ওটাও চলে গেল তারপরে আবার চলে আসলো বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম পায়ে তোরা হাতে জোরে থাকে যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন তাতে সমান সমান বাবা বাদাম পাবে ওরে বাবা যেখানে যাবেন খালি বাদাম আর বাদাম আচ্ছা বলেন তো ওই বাদামও কিন্তু অলরেডি চলে গেছে কথা কোন ঠিক কিনা কিন্তু মুসলমান আমি হাসির জন্য বলছি না খেয়াল করেন 1400 বছর আগে থেকে নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত হয় কথা কোন ঠিক কিনা একজন মানুষ 100 বছর বাঁচে 60 বছর বাঁচে প্রতিদিন ইমাম সাহেবের কণ্ঠে সোরাফা তেহা তেলোয়াত শুনে কথা কণ্ঠে কিনা একটা বারো কি আপনার মনে হয়েছে এই সুরা ফাতিয়া আর ভালো লাগে না আজকে না হয় সুরা ইখলাস দি নামাজ শুরু করা হো কখনো কি মনে হয়েছে আমি নিজেও তেলোয়াত করি রেডিওতে ভালো লাগে না খারাপ লাগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما পাবলিক ও বিল আ ফিরতি হুম ইউ কি উলা ই আলা হুদম র বিহিম ও উলা ই গাহু মুন যতক্ষণ শুনবে শুনবে ততই বেশি ভালো লাগবে কথা কোন ঠিকই এই কোরআনের প্রেমিক শুধু আমরা পড়ি না আবু জেহেল আবু পথবা সাইবা সবাই কোরআনের প্রেমে পড়েছিল কিন্তু মানে নাই একটাই কারণ গদি হারানোর ভয় কিসের ভয় বিশ্বাস করেন মুসলমান আজ অনেক মানুষ আছে অনেক অ্যাটর্নি জেনারেল আছে অনেক দলের লোক আছে চল্লিশ বছর যিনি করণের তাপসির করেছেন সেই আল্লামা সাইদির যখন ওয়াসটা শোনে তাদের অন্তরটা এখনো তাদের অন্তরটা যায় কথা বলেন ঠিক তারা মনে মনে চিন্তা করে হাই রে কত বক্তার ওয়াজ শুনলাম কিন্তু আল্লামা সাইদি যখন নামাজের মধ্যে আমার ভাইয়েরা যে তেলোয়াত হয় আল্লামা সাইদির তেলাওয়াত যখন হয় দেখবেন আলাদা একটা পার্থক্য আছে না নাই আল্লামা সাইদি যখন তেলাওয়াত করে তখন কিন্তু অন্তরটা অটোমেটিক বলে যায় কথা কোন ঠিক কিনা কিন্তু মুসলমান সব জানে সব বোঝে কিন্তু সুবিধাবাদ जिंदाबाद আছে না নাই একটাই কারণে সেই ময়না পাখিকে খাসার মধ্যে রাখা হয়েছে শুধু মাত্র কারণ হল বাইরে থাকলে আমার গদি থাকবে এই প্ল্যান কিন্তু এখন কারণ আবু জেহেল আবু লাহাবাইবা তারও কোরআন তেল শুনতে যেত বিশ্ব নবজি কোরআন তেলওয়াত করতেন আবু জেহেল আবু লাহাবাইবা রাসুলের বাড়ির চারপাশে গভীর রজনী থেকে কোরআন তেল শুনত সবাই মনে করত একটু শুনে তারপরে বাড়ি চলে যাব বাড়ি যাওয়া তো দূরের কথা ফজর হয়ে যেত দাঁড়ানো থেকে বসার সময়টুকু তারা পেত না দাঁড়ানো থেকে বসার সময়টুকু তারা পেত না শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল ও আবু জহেলওয়া আবু লাহা উদ্ভাসাইবা শুনো সারা রাত ধরে যে তেলাওয়াত শুনলাম সত্যি এটা আল্লাহর পক্ষ থেকে আসে জরে কোন সুবহানাল্লাহ তবে আমরা এটা যদি মানি আমরাও আবু বকরের মতো ওমরের মতো সর্বনাশ করে বসব আমাদের ক্ষমতা আর টিকবে আচ্ছা বলেন তো এই যে কাউ আছে না 까উয়া এই কাক কি মানুষের ক্ষতি করে না করে ক্ষতি করে না ছোট ছোট মুরগির বাচ্চা উঠছে কাউ এসে ধরে নিয়ে যায় হাসের বাচ্চা উঠেছে ধরে নিয়ে যায় বিশ্বাস করেন যেই কাক এত অন্যায় করলো অপরাধ করলো বাংলাদেশে কোন কাককে কি খাসার মধ্যে রাখা হয়েছে হয়েছে কিন্তু এই কাকের মতো আরেকটা পাখি আছে নাম হলো ময়না আসেনা নাই সোনার ময়না পাখি ময়না পাখি দেখছেন না এই ময়না পাখি কি কারো কোনো অন্যায় করে কারো অপরাধ করে কারো মুরগির বাচ্চা হাঁসের বাচ্চাকে ধরে নিয়ে যায় কিন্তু মুসলমান বলেন তো এই ময়না পাখিকে খাসার মধ্যে রাখা হয় না ময়নাকে প্রশ্ন করা হলো ময়না তুমি কোনো অন্যায় করো না কিসের জন্য তোমার বন্দি রাখা হয়েছে জবাব আমার একটা আমি মানুষের মতো কথা বলি কথা কন ঠিক কি না এজন্য মুসলমান বাংলাদেশে অনেক কালে মাসে তারাও কোরআন তেল করে তারাও আমাদের মতো ওয়াজ করে তাদেরকে সরকারি ভাবে প্রোটেকশন দিয়ে এসির মধ্যে রাখা হয় কথা কোন ঠিক কি না তাদেরকে সামনে রেখে মদের আইন পাশ করা হয় এই আলেমগুলা কোনো প্রতিবাদ করে এজন্য ওদেরকে এসির মধ্যে রাখা হয় মুসলমান কিন্তু যারা হক কথা বলে তাদেরকেই খাঁচার মধ্যে রাখা হয় জোরে জোরে কন্যা বাবা কথা ঠিক না ওরাও তো আলেম এসির মধ্যে থাকে আর ফতু আমার বিশ্বাস করো সুবিধাবাদ জিন্দাবাদ ও তরকারি মার্কা আলেম মনে করছো নিজে বাসলে বাপের নাম সময় আসবে যখন তোমারও কিন্তু সাইজ করা হবে তখন কথা কন ঠিক কিন আপনি এখানে পুকুর দেখছেন না পুকুর এই পুকুরের মধ্যে মাছ যখন বড় বড় হয়ে যায় রুই কাতলা প্রথমে দেখবেন পুকুরের মালিক বড় ফোটাওয়ালা জাল নিয়ে আসে এমন করে স্যাঁচা মারে সব রুই কাতলা ওই জালের মধ্যে আটকা